হামলার ঘটনায় ফের রিপোর্ট তলব পুলিশের কাছে আবারো রিপোর্ট তলব করলো নির্বাচন কমিশন বাস নিয়ে তেড়ে যাওয়ার কোনো উল্লেখ ছিল না আগের রিপোর্টে জেলা পুলিশের রিপোর্টে বাস নিয়ে তেড়ে যাওয়ার যে কথা বলছিলাম সেটা উল্লেখ ছিল না সেই কারণে আবার রিপোর্ট তলব এমনটাই সূত্রের খবর হুগলির জাঙ্গিপাড়ার 88 নম্বর বুথে পুনর্নির্বাচনের সুপারিশ পর্যবেক্ষকে নির্বাচন কমিশনের কাছে পুনর্নির্বাচনের সুপারিশ করে পর্যবেক্ষক প্রচারে বেরিয়ে ডাবগ্রাম ফুলবাড়িতে হুমকি দিলেন গৌতম দেব যে ভিডিওটি ইতিমধ্যে ভাইরাল হয়েছে রাখবো আপনাদের সামনে কোনো বন্ধ করবেন না জায়গা গভর্নমেন্ট থেকে আপনারা থাকুন গভর্নমেন্ট থেকে যা সাহায্য লাগবে এখন আছি আমরা গ্রিন বেলের পিছে আছি আমাদের দালাল আর যদি আমাদের বিরোধিতা করে তা সেখান থেকে উচ্ছেদ করে বুঝেন আমি গৌতম দেব যা বলি তাই করি আমার কাছে সব রিপোর্ট আমি তো সন্ন্যাসী মানুষ ওই সব সন্ন্যাসী সন্ন্যাসী আমি বুঝি না আমি নিজেও সন্ন্যাসী সন্ন্যাসী দেখাবেন না বিজেপি করবেন ও মোদী রাজ্যে হবে বাংলায় হবে সব তৃণমূল করতে হবে এই গভর্নমেন্টের জায়গা বন্ধ করতে হবে আমরা আসি পাওয়া নেই আমি আমার ইচ্ছে হবে আমি সব ভোট দিতে হবে কোনো কথা চিন্তা করবেন না কোনো কথা চিন্তা করবেন না বিজেপি দেশ সর্বনাশ করতে ঠিক আছে এখানে বিজেপি বিজেপি কোনো বন্ধ করবেন না জায়গা গভর্নমেন্ট থেকে আপনারা থাকুন গভর্নমেন্ট থেকে যা সাহায্য লাগবে এখন আছি আমরা গ্রিন বেলের পিছে আছি আমাদের দালাল আর যদি আমাদের বিরোধিতা করে তা সেখান থেকে উচ্ছেদ করে বুঝেন আমি গৌতম দেব যা বলি তাই করি আমার কাছে সব রিপোর্ট আমি তো সন্ন্যাসী মানুষ ওই সব সন্ন্যাসী সন্ন্যাসী আমি বুঝি না আমি নিজে জ্ঞান মনস্তং ব্রহ্ম সত্য অন্তহীন সত্যের খোঁজও তাই সত্য সন্ধানে তাই আমরা অক্লান্ত অকুতোভয় এবিপি আনন্দ নতুন ভাবনার প্রতীক যা মনে মুক্ত তথ্যে যুক্ত এবং যাবতীয় সীমানার বাঁধন থেকে মুক্ত সীমা না শব্দটির মধ্যে লুকিয়ে আছে মানা শব্দটি যেন চোখ রাঙানি এক অদৃশ্য বেড়াজাল যা আটকে রাখে আমাদের এক ছোট্ট গণ্ডির মধ্যে একমাত্র সঠিক খবরই গড়ে তুলবে এক মুক্ত সমাজ সেই জগৎ গড়ার লক্ষ্যে কোনো সীমানার ঢুকুটি আমরা মানব না এবিপি আনন্দ এগিয়ে থাকে এগিয়ে রাখে জ্ঞান মনস্তং ব্রহ্ম সত্য অন্তহীন সত্যের খোঁজও তাই সত্য সন্ধানে তাই আমরা অক্লান্ত অকুতোভয় এবিপি আনন্দ নতুন ভাবনার প্রতীক যা মনে মুক্ত তথ্যে যুক্ত এবং যাবতীয় সীমানার বাঁধন থেকে মুক্ত সীমা না শব্দটির মধ্যে লুকিয়ে আছে মানা শব্দটি যেন চোখ রাঙানি এক অদৃশ্য বেড়াজাল যা আটকে রাখে আমাদের এক ছোট্ট গণ্ডির মধ্যে একমাত্র সঠিক খবরই গড়ে তুলবে এক মুক্ত সমাজ সেই জগৎ গড়ার লক্ষ্যে কোনো সীমানার ঢুকুটি আমরা মানব না এবিপি আনন্দ এগিয়ে থাকে এগিয়ে রাখে